আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তোফায়েল আহমেদ শিক্ষামন্ত্রী দীপু মনি আমির হোসেন আম সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া আগামীকাল শনিবার বিকেল সাড়ে চারটায় একই স্থানে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে